Hello friends, good afternoon. Welcome back to my channel. আমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম দুপুরবেলা। তো তাতে বলেই দিয়েছিলাম তোমাদের যে এই ব্লগে তোমাদের দেখাবো যে আমরা কি কেনাকাটি করেছি। তো এবার তোমাদের দেখানো হবে কি কি কেনাকাটা হয়েছে। তো এখানে পুরো ভর্তি প্যাকেট পড়ে আছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি না, কারণ ভালো লাগবে না। তো ফার্স্টে মা তুমি কি ফার্স্টে দেখাবে? আমি ফার্স্টে দেখাবো যে আমাদের মা দুর্গাকে আমাদের প্রতি বছরই শাড়ি দেওয়া হয়। আমাদের সদরে যে পুজো হয় সেটা তো তোমাদের দেখাবো এই বছর, আর তোমাদের প্রতিমা গড়া হচ্ছে সেটা ওই অল্প একটু দেখিয়েছিলাম। আমাদের প্রায় বাড়ির পুজোর মতনই, তো সেইখানে আমরা প্রতিমাকে প্রতি বছরই শাড়ি কিনি। তা প্রথমে মা দুর্গা যার দিয়ে সবাই মানে সব থেকে বেশি আনন্দ, যার জন্যই কেনাকাটি করা, তার শাড়ি দিয়ে প্রথমে শুরু করতে চাই। এই টাইপের একটা শাড়ি কিনেছি আমাদের মা দুর্গার প্রতিমার জন্য। আমরা এই ধরনের শাড়ি দিয়ে থাকি, অনেকে নানা রকম শাড়ি দেয়, আমরা এই টাইপেরই শাড়ি প্রতি বছর কিনি। তারপরে দেখাচ্ছি আমাদের বাড়ির সবার বড় আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িটা কিনেছি, উনি এই টাইপের ইঞ্চিপাস শাড়ি গ্রিন কালারের উপর পছন্দ করেন। তোমাদের পরে আমি ক্লোজে দেখিয়ে দেবো শাড়িটা। ওনার জন্য এই টাইপেরই একটা শাড়ি কিনেছি। ঠাম্মা মানে লাইট আর কোনো কালারের শাড়ি পরেও না, শুধু এই মানে সাদাটাই পরে। নেক্সট এবার তুই কি দেখাবি? দেখা আমি দেখাবো না, বোন দেখাবি তুই? দেখা, ঠিক আছে আমি দেখাচ্ছি। তো আমি দেখাবো হলো পাঁচটা তাঁতের শাড়ি নেওয়া হয়েছে গিফট পারপাসে কাকিমা পিসি এনাদেরকে দেওয়ার জন্য। তো সেই শাড়িগুলোই আমি দেখাচ্ছি, ঠিক আছে? যে শাড়িটা দেখাচ্ছি সেগুলো অনেকগুলোই শাড়ি দেখেছি, তার মধ্যে এটাই বেশি পছন্দ হয়েছে কালারটা এবং পাটটা। রানী কালারের উপর পাটটা আছে, পার্পল, রানী আর পার্পল মিক্স, আর বডিটাও খুব সুন্দর। এটা মধুবনী প্রিন্টের উপর আছে,
তো এটা খুলে দেখাচ্ছি না খুলে দেখাচ্ছি না তোমরা ভিডিওতে পুরোটাই ভিডিওটা পুরোটা আমি কভার করেছিলাম আর শাড়িটাও দেখিয়েছিলাম তো তোমরা জানিও কেমন হয়েছে শাড়িগুলো আমরাই কিছু তো শাড়ি নিলে আমার তুইও নিয়েছিস যেটা সেটা দেখা দেখাচ্ছি আমি যেটা নিয়েছি সেটা তো আমার পছন্দ হয়েছিল তাছাড়াও আমি পরে যখন মা জামদানি দিয়েছিল আমার জামদানিও পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমি নিয়ে ফেলেছি আমি আর নিইনি ওটাই রেখেছি কারণ জামদানি আমার আছে আর ওই শাড়িটা একটাও নেই তো আমি একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি এরকম আসছে শাড়িটা পুরো বডিতেই কাজ আছে আর পুরো বডিটা হলো এই গ্রিন কালারের উপর তো আমার শাড়িটা দেখে খুব ভালো লেগেছে আর একটা হ্যান্ডলুম নেওয়ার খুব ইচ্ছে ছিল তো এটা হলো সেটা তো আমরা জানিও কেমন লাগলো ওখানে ছাপা শাড়ির কালেকশনও খুব ভালো ছিল তো মায়ের অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেছে মা টুকটুক করে কিনে নিয়েছে তিনটে কেনা হয়ে গেছে আমার এটাও তোমরা ভিডিওতে দেখেছো ভিডিওটা না দেখে থাকো দেখে নাও এই যে শাড়িটা পরা আছে এরকমই লুকটা হবে শাড়িটা এই শাড়িটা আমি দেখিয়েছিলাম সাত সাড়ে সাত করে রেঞ্জ আছে ছাপা শাড়িগুলো এর কমেও তোমরা পেয়ে যাবে এইরকম নিয়েছি এই যে পরে আছে এইরকম লুকটা আছে আমার মনে হয় মায়ের এই তিন নাম্বারটাই সব থেকে বেশি ফেভারিট নাকি হ্যাঁ জানি মায়ের পছন্দ এভাবে না এটাও খুব সুন্দর মানে প্রিন্টটা এত সুন্দর হ্যাঁ পূজো পূজো একটা ভাইবস আছে আর এই যে এই পোর্শনটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একটা পূজো পূজো ভাইবস আছে আর ওখানে আমরা বেড কভারও কিনেছি তো বেড কভারগুলো আমি এখন দেখাবো এর আগে তো আমাদের তিনটে বেড কভার কেনা হয়ে গিয়েছিল তা যেহেতু আমি হারাস্টোসে গেলাম নিজে পছন্দ করে নেওয়ারও লোভ সামলাতে পারলাম না তাই এবারে আবার দুটো বেড কভার কিনে নিলাম ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি একদম পিওর কটনের উপর আছে প্রিন্টেড এরকম টাইপের কালারটা আর এতে পুরো সেট আছে ফুল সেট মানে পিলো কভার তিনটে মনে হয় পিলো কভার আছে আর পাঁচ বালিশের নিয়ে মনে হয় চারটে পাঁচটা হবে আর একটা কালার নিচ্ছি এরকম টাইপের এই যে সেম উপর সেম প্রিন্ট না প্রিন্ট একটু আলাদা না একই আমার এবার উল্টো আমার লাইট কালার বেশি ভালো লাগে আমার ডিপ কালার থেকে লাইট কালার বেশি লাইট কালারই পছন্দ বড় বড় গোলাপ ফুল আছে এই সেম প্রিন্টে মায়েরটা আমি নিতে বলেছিলাম কিন্তু মা নিল না মা বললো না এত হালকা কালার নেবো না তখন আমি ভাবলাম ঠিক আছে আমার তাই নিয়ে নিই এই মানে এই ডিজাইনটা ছাড়া যাবে না বড় বড় গোলাপ ফুলের আছে আর এমনি ফুলও আছে এটা পুরো সেট আছে অনেকগুলো কালার আছে পিঙ্ক আছে গ্রিন আছে হোয়াইট আছে এই যে পিলো কভার তো এবার নেক্সট হলো পর্দা সেটা কে দেখাবে বোন পুজোর জন্য আমাদের ঘরে এরকম চারটে পর্দা নেওয়া হয়েছে তলাটা পার্পেল আর ওপরটা এরকম সাদার উপরে পার্পেল প্রিন্ট করা সাদা ঠিক নয় অফ হোয়াইট আর ফ্লাওয়ার নোটিং করা আছে তলাতেও আছে আমি একটু লাইট বলছিলাম মা বললো না ডার্ক কালারই ভালো লাগবে এটা ডার্ক লাইট মিশি আছে হ্যাঁ এবারে কুশন কভারগুলো দেখা হ্যাঁ তো ওই রুমে তো দেখিয়েছো সোফা আছে তো আমরা তিনটা এক কালার চেয়েছিলাম কিন্তু এক কালার পাইনি তাই দুটো এরকম গ্রিনের উপর নেওয়া হয়েছে আশা করি ভালোই লাগবে আমাদের কেনাকাটা দেখানো আমরা প্রায় লাস্ট মোমেন্টে চলে এসেছি তো এবার লাস্ট লাস্ট নয় মা দেখাবে লাস্টের আগে দেখো হ্যাঁ আমার হাজবেন্ড তো লুঙ্গি কিনছিল তোমাদের দেখালাম এরকম টাইপের প্রিন্টেড সবই যখন শেয়ার করা হচ্ছে তাহলে এটা কি বা কেন বাদ যাবে বলো সবই শেয়ার করছি তো এটাও শেয়ার করে গামছা দুটো দেখিয়ে দিলাম হ্যাঁ তোমাদের মনে হতে পারে যে আমরা তো ড্রেস দেখছিলাম ড্রেসকে আমরা নিয়েছি বা ড্রেস আর দেখাচ্ছি না আর বোনের আর আমার ড্রেসটা তোমরা একদম পুজোতেই ডাইরেক্ট দেখতে পাবে ঠিক আছে শুধু শাড়িগুলোই দেখিয়ে দিলাম
তো লাস্ট বাট নট এট দ্য লিস্ট তো আমার জুতো, তো এই হলো আমার জুতোটা। এত তাড়াহুড়োর মধ্যে গিয়ে নিয়েছি বাট আমার খুব পছন্দ হয়েছে, সেটা না বেশি খুঁজতে হয়নি। আমি এখন এই টাইপের জুতো পরি আর এই জুতো খুব সফট, মানে এই জায়গাটা পরেও খুব আরাম হয়। আর আমি আমার জন্য একটা জামদানি শাড়িও কিনেছি, সেটা তোমাদের এখন দেখালাম না, জামদানি কালেকশন দেখছিলাম তোমরা তো দেখলেই। আর ওখানে কালেকশন দেখবো পছন্দ হবে না বা নেবো না এটা হতেই পারে না, সুতরাং আমি একটা নিয়েছি আর সেটা এখন তোমাদের দেখাচ্ছি না, যদি পুজোর সময় আমি ঠাকুর দেখতে বেরোই ওটা পরে তখন তোমাদেরকে একেবারে ফাইনাল লুকেই দেখিয়ে দেবো। তো তোমরা যা যা দেখলে তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তোমাদের কেমন লাগলো। আর জামদানি কালেকশন আগে ভিডিওতে দেখিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নাও ভিডিওটা, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে দুপুরেই 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো এটা আমাদের কাছে খুবই একটা ভালো বিষয়। তো যত সাবস্ক্রাইব করবে তত আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই, তো খুব 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 ধন্যবাদ সবাইকে। আর এই আমাদের ছোট্ট ফ্যামিলিটা 50টা মেম্বার কমপ্লিট হলো, তো আশা করি এটা আরও বড় হবে, অনেক এগিয়ে যাবে। তো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের ছাড়া তো এটা সম্ভবই নয়। আর এইভাবেই আমাদের ভালোবাসা দিও। হ্যাঁ একদম, তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো ব্যাস এটুকুই বলার ছিল। তো কী পরিমাণ এখানটা যা অবস্থা হয়ে আছে বোঝাতে পারবো না বলে, জাস্ট দেখো প্যাকেটে প্যাকেটে ভর্তি। তো এইগুলো সব গোছাতে মানে মাথা খারাপ হয়ে যাবে, তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দুপুরে যে ভিডিওগুলো শ্যুট হয়েছিল সেগুলো জাস্ট চেক করছিলাম ঠিকঠাক হয়েছে কি, তো একটা কথা একদম বলতে ভুলে গেছি, তো তার জন্য সরি। বাবার জামা কাপড় বাবা আগেই কিনে নিয়েছিল, মানে আমাদের একবার হাওড়া স্টোর যাওয়ার কথা হয়েছিল, তো সেদিন যাওয়া হয়নি, তারপরেই বাবা একদিন অফিস থেকে ফেরার পথে কিনে নিয়েছিল। আর বাবা জামা কাপড়ের পিস কিনে তৈরি করতে দেয়, তো বাবা কিনে সেগুলো আর বাড়িতে আনেনি, সেগুলো তৈরি করতে দিয়ে দিয়েছিলো, আর সেগুলো এখনও অবধি মানে রেডি হয়ে বাড়ি আসেনি, তো তাই সেগুলো আমরা তোমাদের দেখাতে পারলাম না। বাবা খুব একটা রেডিমেড জামাকাপড় কেনে না, মানে খুবই কম কেনে, আর তৈরি করাটাই প্রেফার করে পিস কিনে, রেডিমেড কিনলে খুব একটা পারফেক্ট পায় না, তাই জন্য রেডিমেড খুব একটা কেনে না। তো মাঝে মধ্যে কেনে বাট খুব একটা কেনে না, এটাই বলার ছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সব কেনাকাটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।